I know he's not a superhero. But he's not less than a superhero. অবশেষে অপেক্ষার অবসান। যদিও টিজার দেখেই বোঝা যাচ্ছিল আবারও ঝড় উঠতে চলেছে টলিউডে, তবে সেই ঝড় যে টলিউড ফ্যানদের এভাবে তাক লাগিয়ে দেবে সে আশঙ্কা করেনি অনেকেই। কারণ দেশের জন্য এমন দেশ পাগল আন্ডার কভারেজ এজেন্ট হয়তো এর আগে কখনোই দেখেনি দেশবাসী। যে মানুষটা দেশকে সেভ করতে যা খুশি তাই করতে পারে, কিন্তু তার জন্য কোনো পারমিশনেরই অপেক্ষা করে না। পুরো ট্রেলারটা জুড়ে রয়েছে টান টান উত্তেজনা, আর রয়েছে রোমহর্ষক থ্রিলার। অনেকেই অনেক সময় বলেছে সন্ত্রাসের হাত থেকে দেশকে বাঁচাতে একজন সুপার হিরোর দরকার, এবার তাদের ইচ্ছা পূরণ করছে স্বয়ং টলিউড বস জিৎ। আমার কোনো অ্যাটাক হবে না, আই প্রমিস। এই মিশনটা লিড করছে আমাদের বেস্ট আন্ডারকভার এজেন্ট প্যান্থার। গোটা ভারতকে যখন সন্ত্রাসবাদীরা নিজেদের কবজায় আনার জন্য গোটা দেশ জুড়ে সন্ত্রাস চালাচ্ছে, যাদের আতঙ্কে কেঁপে উঠছে গোটা ভারতবর্ষ, এবার সেই সন্ত্রাসবাদীদের ত্রাস হয়ে সিলভার স্ক্রিনে আসছে ওয়ান অ্যান্ড অনলি প্যান্থার। ইন্ডিয়া উইল অলওয়েজ বি সেফ স্যার। টেরোরিজম হচ্ছে মডার্ন ওয়ার্ল্ড পলিটিক্স এর ক্যান্সার। এই ক্যান্সারকে ট্রিট করার জন্য যা যা দরকার আমি তাই তাই করব। বাড়িতে বসে এতদিন শুধু নিউজ চ্যানেলে আমরা অনেকেই দেখেছি দেশ বাঁচাতে কীভাবে লড়াই করেন দেশের বীর পুরুষরা, তবে এবার সেই লড়াইয়ের চিত্রই নিখুঁতভাবে সিলভার স্ক্রিনে প্রথমবার ফুটিয়ে তুলছে অংশুমান প্রত্যুষ। আর সেই ছবিতে আমরা দেখব দেশকে সন্ত্রাসের হাত থেকে সেভ করতে জিৎ নিচ্ছে বিভিন্ন রূপ, যে রূপের পেছনেই রয়েছে সন্ত্রাসকে নাশ করার একমাত্র লক্ষ্য। একদিকে নিজের ভালোবাসা আর অন্যদিকে নিজের দেশ, এই দুইয়ের মাঝে বুক চিতিয়ে দাঁড়িয়ে রয়েছে বাংলার প্যান্থার। আর তাই স্বাধীনতার মাসেই দেশবাসী দেখবে তাদের স্বপ্নের সুপারম্যানকে, যার চোখে রয়েছে সন্ত্রাস শেষ করার তীক্ষ্ণ দৃষ্টি, আর বুকে রয়েছে দেশের জন্য নিজের জান কুরবানের অঙ্গীকার, আর হাতে রয়েছে ভারতের পতাকা। আর সেই পতাকাকে সেলুট করে আগামী 9ই আগস্ট টলিউডে আসছে অংশুমান প্রত্যুষ পরিচালিত প্যান্থার। দিল ধড়কে তো জয় হিন্দ, সাঁসে চলে তো জয় হিন্দ, লহু বহে তো জয় হিন্দ।